সমাজ পরিবর্তন এই বিষয়ে আজ কথা বলবো। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের বিষয় সমাজ পরিবর্তন। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের আইপিটিভিতে এবং সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল মাধ্যমগুলোতে একাধারে প্রচারিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আজ এই বিষয়ে কথা বলবার জন্য ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এলায়েন সোহানা এরশাদ, এলএমএফ, মাননীয় জেলা গভর্নর, জেলা 1030। তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, এবং আরো দুইজন সম্মানিত অতিথি ওনার সাথে যুক্ত থাকবেন। আমরা আশা করি যে অল্প সময়ের মধ্যে ওনাদেরকে আমরা সংযুক্ত করতে পারবো। সোহানাপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আসসালামু আছেন? আলাইকুম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল ভাই আপনাকে। আসলে আজকে এখানে আসা, আপনার সফল প্রচেষ্টাতে আজকে এখানে আসার সুযোগ হচ্ছে, এবং আমরা আমাদের যে সংস্থা অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল, এইটার যে কার্যক্রম আছে সেটা নিয়ে আমরা কিছু কথা তুলে ধরতে পারবো। এবং আলহামদুলিল্লাহ আমরা এই বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক ভালো আছি, এটা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে হাজার শুকুর। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের সকলের জন্য যে কাজ করে যাচ্ছেন তাতে আমরা সকলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকের যে বিষয়, এই বিষয়ের উপর কথা বলবো। আমরা সংযুক্ত করতে পেরেছি ইতিমধ্যে আমাদের সাথে আমেনা ফেরদৌসী মুন্নি, আপনার আরেকজন কলিগ, জেলার প্রথম ভাইস গভর্নর, এবং আমাদের সাথে যুক্ত হবেন একটু পরে সম্ভবত শায়লা হাফিজ আপু। আমরা আমেনা ফেরদৌসী আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কামাল ভাই, আমিও ভালো আছি। মহান করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আমি সোনাপু আপনার কাছে প্রথমে আসি যে আমাদের সমাজে নানা পর্যায়ে অবহেলিত মানুষজন আমরা দেখি যে যাদের ভাগ্য পরিবর্তনের জন্য সামাজিক সংগঠনগুলো মূলত বিভিন্ন ভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে কাজ করার পরেও তাদের ভাগ্যের অনেকেরই পরিবর্তন হয় না বছরের পর বছর, এটার কারণ কি বলে আপনার মনে হয়? আচ্ছা, এই ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আমাদের যত সংস্থা এবং সরকার, আমরা সবাই মিলে, এবং দেখা যাচ্ছে প্রতিটা ঘর থেকে ছোট ছোট ভাবে সাহায্য আমরা সবাই করছি, তাতে একদম যে আমাদের পরিবর্তন হচ্ছে না তা না। আমরা যদি বিগত বছরগুলা দেখি, সেই তুলনামূলক ভাবে এখন আমরা রাস্তাতে, আমরা যখন বের হই, আমরা যারা রাস্তায় গরিব মানুষদেরকে দেখছি, তাদের কিছুটা হলেও আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি, তাদেরকে দেখলেই বোঝা যায়। আর এই ক্ষেত্রে যে পরিবর্তন আমরা আরো বেশি করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি প্রতিটা জেলা, প্রতিটা শহর, প্রতিটা গ্রামে যে যে আমরা কাজ করতে পারি, এই আমাদের এই মানুষগুলা যারা গ্রামে আছে, যারা বিভিন্ন জেলায় আছে, তারা জীবিকার জন্য শহরমুখী হচ্ছে। তো এই শহরমুখী তাদেরকে যাতে হতে না পারে, আমরা যদি তাদের কাজের ব্যবস্থা করে দিই প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা জেলায় জেলায়, এই দায়িত্বটা যদি প্রতিটা জেলা থেকে যারা আছেন, বিভিন্ন বড় যারা লিডার নেতৃত্বে আছেন, তারা যদি এই দায়িত্বটা নেন, তাহলে আমার মনে হয় কি প্রতিটা জেলা, প্রতিটা গ্রাম সমৃদ্ধ হতে পারে। কারণ দেখা যাচ্ছে যে সবাই ঢাকা শহরে যখন আসছে, এতটুকু একটা ঢাকা শহরে কাজের যে পরিধি সেটা অনেক কম, এবং সবাই এমন সঙ্গবদ্ধ হয়ে থাকছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য যে দূষণ গুলা সেগুলা অনেক বেশি হচ্ছে। এখন শহরের মধ্যে যে সমস্ত কারখানাগুলা আছে, সেগুলা যদি আমরা শহরের বাইরে নিতে পারি, এবং প্রতিটা গ্রামে গ্রামে যদি আমরা কাজগুলা পৌঁছিয়ে দিতে পারি, তাহলে মনে হয় যে শুধু আমাদের আর্থিক চিকিৎসা এই উন্নয়নই যে শুধু হবে তা না, প্রতিটা ঘরে শান্তি বয়ে আসবে। অনেক ধন্যবাদ আমরা যুক্ত করতে পেরেছি আমাদের সাথে শায়লা হাফিজ আপুকে। আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে শুনছি না আমরা। আপনার সম্ভবত হেডফোনটা খুলে যদি কথা বলেন তাহলে শোনা যা ইজি হবে আর কি, শুনতে পাবো সম্ভবত। হেডফোন খুলে ফেলতে হবে, হেডফোনটা খুলে দেখুন।
হ্যাঁ, আমরা আমি না ফেরদৌসি আপু আপনার কাছে এইবার যে বিষয়টি জানি যে জানতে চাই যে আপু বলতে সোহান আপু বলতে চাচ্ছেন যে আসলে সত্যিকার অর্থে কোথাও না কোথাও হচ্ছে সেটি আমাদের চোখে পড়ছে, কিন্তু বাস্তবতা কি আসলে এমন যে আমরা দেখছি যে একটা শ্রেণী সবসময় গরিবে থেকে যাচ্ছে আর ধনাঢ্য শ্রেণী আরো ধনাঢ্য হচ্ছে, এটি কি আপনার মনে হয়? ধন্যবাদ কামাল ভাই। আমাদের জেলা গভর্নর যেভাবে বলেছেন, আমরা আসলে সেভাবে ঠিক করতে পারছি না, বিভিন্ন জটিলতা থাকে, কিন্তু তারপরও আমাদের সফলতা আছে। আমাদের বিভিন্ন সামাজিক এই সংস্থাগুলো, যেমন অ্যালায়েন্স ক্লাব আছে, লায়ন্স ক্লাব আছে, আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা কাজ করে যাচ্ছে দুঃখীদের জন্য, হেল্পলেস নিডিলেস পিপলের জন্য, এবং সেগুলি অবশ্যই প্রশংসা রাখে। যেমন সমাজের আমূল কোনো পরিবর্তন হতে হচ্ছে না, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষকে আমরা যখন খাবার তুলে দেই, বা যখন বস্ত্রহীন মানুষগুলোকে বস্ত্র তুলে দেই, তাদের ঘর না থাকলে তাদের ঘরের ব্যবস্থা করে দিই, চিকিৎসার ব্যবস্থা করি, সেগুলি অবশ্যই আমাদের মনে হয় প্রশংসা করতে হয়। আর এখনকার যুগে যে আমাদের যে তরুণ সমাজ যেভাবে এগিয়ে আসছে, এটাও প্রশংসা করতে হয়। আর সবচেয়ে বড় কথা যে সামগ্রিকভাবে ওভাবে দেখা যাবে না, কিন্তু একদিন এভাবেই পরিবর্তনটা আসবে, এবং যেটা আমাদের চোখেও পড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে, সংযুক্ত থাকবো, আবার আপনার কাছে আসবো। চাইলে হাফিজ আপু আপনি এবার কি শুনছেন আমাদের? আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে শুনছেন আপনি আমাদের? হ্যাঁ, কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনার ডিভাইসটা অফ অন করে আবার আসতে হবে আপনাকে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। দুঃখিত দর্শক, যে ওনাকে আমরা সংযুক্ত করতে পারলে ওনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমরা শায়লা সোহানা আপনার কাছে এবার আরেকটু আসি, সেটি হচ্ছে আপনি যেটি বলতে চাইলেন যে সমাজের একটি পরিবর্তন হচ্ছে এবং আপনার সাথে একই ধারায় কথা বললেন আমিনা আপু যে আসলে হচ্ছে এবং সমাজে অনেক ধরনের কাজ হচ্ছে, এটা সত্য কথা। তো এই ক্ষেত্রে যে ভাগ্যবঞ্চিত যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার কোনো দিক নির্দেশনা আছে কিনা? আমার দিক নির্দেশনা বলতে, যে আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমি অ্যালায়েন্স, প্রথমে আমি একটু বলে নিই অ্যালায়েন্স ক্লাব সম্বন্ধে। এটা একটা সেবামূলক সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা, এবং পুরা বিশ্বে 20টা কান্ট্রিতে এই সংস্থা এগিয়ে গেছে সেবামূলক কাজের জন্য। তারা খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং বিভিন্ন কার্যক্রম করে এসছে, এবং এখানে তারা লিডার তৈরি করা এবং বিভিন্ন লিডারদের মাধ্যমে বিভিন্ন গ্রাম গ্রামে তারা তাদের বিভিন্ন সাহায্যের হাত তারা আগিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এই 1030 ডিস্ট্রিক্টের জেলা গভর্নর, তো সেই হিসেবে আমার কিছু পরিকল্পনা আছে। যে আমি যখন আমার কাজটা, আমার অলরেডি 10 ইয়ার শুরু হয়ে গেছে, তো আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে মূলত কাজ করতে চাই। উইমেন এম্পাওয়ারমেন্ট ছাড়াও আমার আরো কাজ যেগুলো আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এগুলা তো আমরা করেই থাকি কম বেশি ছোটখাটো। বাট দেখা যাচ্ছে যে যখন আমরা খাদ্য নিয়ে কোথাও আমরা ইফতারি দিচ্ছি বা এক বেলার খাবার দিচ্ছি, সেটা ওই দিনের জন্যই, যেটা কামাল ভাই আপনি আমাকে বলছেন যে পরিবর্তন হচ্ছে না। তো আমরা দেখা যাচ্ছে যে লং কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছি না, আমরা শুধু ওই দিনটা নিয়ে কাজ করছি, ওই বেলাটা নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা আছে, যে আমি যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাই, মেয়েদেরকে স্বাবলম্বী করতে চাই, তো এই ক্ষেত্রে আমি বলবো এটা শুধু মেয়েদেরকে স্বাবলম্বী করা না, এই মেয়েটাকে যখন স্বাবলম্বী করব, তার সাথে তার পুরা পরিবারটা স্বাবলম্বী হচ্ছে। এবং আমার কাজের ধরনটা আমি এইভাবে করতে চাই যে তারা গ্রামে বসে, আমি একদম রিমোট এরিয়াতে যে কাজ করতে চাই, যে যারা গ্রামের বাইরে কোনোদিনও বের হয়নি, তারা জানে না যে গ্রামের বাইরে আর কিছু আছে, এইটা তারা জানে না। যেসব জায়গায় আমি এর আগে অনেক রিমোট এরিয়াতে গেছি, সেখানে আমাদেরকে দেখে ওরা এত অবাক হয়ে তাকায়, আমাদের মতো মানুষ তারা কখনো দেখেনি। এমনও হয়েছে ওরা আমার গায়ে হাত দিয়ে টাচ করে করে দেখেছে যে মানে আমি কি তাদের মতো মানুষ নাকি। আমি যখন তাদেরকে জড়িয়ে ধরেছি, মানে ওরা কাঁদতে লেগেছে যে মানে এরকমও যে মানুষ আছে তাদের কাছে আসে। তো সেই সব জায়গায় আমি পৌঁছাতে চাই বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন হাতের কাজ নিয়ে, এবং এই কাজগুলা তারা ঘরে বসে করবে, এবং তাদের যারা পরিবারে ছেলে আছে
স্বামী হোক, ছেলে সন্তান হোক, তারা এই জিনিসগুলা শহরে আমাদের যেখানে হেড অফিসটা থাকবে সেখানে তারা নিয়ে আসবে, আমাদের কাছে এই কাজগুলা তারা জমা দিবে এবং তাদের জন্য একটা মজুরি থাকবে তারা যে কাজ করছে। তো এট দা সেম টাইম আমরা দেখা যাচ্ছে একটা পরিবারের স্বামী স্ত্রী দুজনাকে আমরা স্বাবলম্বী করতে পারছি, এবং দেখা যাচ্ছে যে অন্তত একটা গ্রাম যদি আমি ধরি, ওই গ্রামে যদি 20টা পরিবারের কাছে আমি কাজটা পৌঁছাই, ওই 20টা পরিবারকে অভাবের মুখে এসে শহরমুখী হতে হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শহরে যে পলিউশন গুলা হচ্ছে সেটা অনেকটা কমে আসছে। তো আমি আমার একার পক্ষে করা সম্ভব না, বা অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের একার পক্ষে কাজটা করা সম্ভব না। আমি আহ্বান জানাবো যে আমরা যে যেখানেই আছি, আমরা সবাই যদি প্রতিটা শহরে জেলায় এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা বিভিন্ন রকমের কাজ পৌঁছিয়ে দিতে পারি, এবং আমরা এক একটা করে যদি গ্রাম ধরি, তাহলে আমার মনে হয় যে এই গ্রামগুলা স্বয়ং সম্পূর্ণ হবে। কাউকে হাতের কাজ দিয়ে বা কাউকে আপনি গরু ছাগল হাঁস মুরগি একটা ফার্ম করে দিলেন, কাউকে খেতে কাজ করার ব্যবস্থা, জমির ব্যবস্থা করে দিলেন, এই প্রজেক্ট গুলা কিন্তু অলরেডি আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অলরেডি এগুলা করছেন, এবং উনি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে এত কাছে নিয়ে এসছে যে আমরা যদি দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘরে ঘরে এসে আমাদেরকে বলে যাচ্ছেন যে উনি কি কি কাজ করছেন, কিন্তু এইটা ওনার একার পক্ষে গড়ে উঠা এতটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রতিটা ঘর থেকে, আমরা যারা একটু স্বয়ং সম্পূর্ণ আছি, প্রতিটা ঘর থেকে যদি আমরা উনার এই মেসেজটাকে গ্রহণ করে আমরা প্রতিটা গ্রামে যে যে কাজগুলা করতে পারি, এবং সেখানে যদি আমরা পানি চাপ কল বসাই, সেখানে আমরা যদি স্যানিটেশনের ব্যবস্থা গুলা করি এবং কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা অন্তত যদি মানে মাসে একবারও যদি আমরা কোনো একটা গ্রামে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, তাহলে আপনার 100 জন মানুষের ভিতরে অন্তত 2 জন মানুষ তো আপনার কথা শুনবে, এবং 2 জন মানুষ থেকে আরো 2 জন, আরো 2 জন থেকে আরো 2 জন, এইভাবে করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলা ছড়াবে, এবং মানুষ ধীরে ধীরে এইভাবে কাজগুলা করার চেষ্টা করবে যে আমরা যে যেখানেই আছি সেখানে বসে কাজ করলে আমরা আমাদের পারিশ্রমিক পাবো, আমাদের আয়ের একটা উৎস আসছে এখানে, এবং আমরা যেটা পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণ সেটা নিয়েও আমার একটা কাজ করার ইচ্ছা আছে। আমি জানি না যে আমরা কতটুকু যেতে পারবো আগামী কয়েক বছরে, তবে আমার চেষ্টা আছে যে আমি একটা করে করে গ্রামে যতটুকু সম্ভব অ্যাওয়ারনেস গুলা ছড়িয়ে দিব, এবং আমার এই অ্যাওয়ারনেস থেকে আমি জানি আমার এটা আরো 10 জন তারাও হয়তো আমাকে সাহায্য করবে। আর আরেকটা বিষয় আমি অলরেডি কাজ করি প্রতিবন্ধী শিশুদের নিয়ে, এটা 2009-এ কিডস কেয়ার নামে একটা স্কুল আমি এবং আমার হাজবেন্ড ওপেন করি। তো সেটা আমাদের সম্পূর্ণ সেবামূলক চ্যারিটেবল একটা অর্গানাইজেশন, সেটা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম। ওখানে আমাদের মেন স্ট্রিম আছে, বাচ্চাগুলার পড়ালেখা এবং ওদের যাবতীয় থেরাপি, এবং এট দা সেম টাইম ওরা মেন স্ট্রিমে এসে দেখা যাচ্ছে যে 90% রিকভারি করে তারা পড়ালেখা করছে এবং হাতের কাজ করছে। তো এই বাচ্চাগুলাকেও যদি আমরা স্বাবলম্বী করি, তাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ করে, ওরা যদি নিজেদের জিনিসগুলা একটা ছোট্ট দোকান বানায় বা ইভেন কোনো মার্কেটে বিভিন্ন জায়গায় যদি দিতে থাকে, আমি ব্যক্তিগতভাবে আমি হাতে যে ব্যাগ ব্যবহার করে, মেয়েরা যে পার্স ইউজ করে, আমার আমার মনে হয় মানে মেজরিটি পার্স আমি এইসব বাচ্চাদের তৈরি পার্স গুলো আমি ইউজ করি, আমি যেখানে পাই সেখানে কিনি। তো আমার মতো এরকম অনেক উদ্যোক্তা আছে যে তারাও এইভাবে সাহায্য করছে। তো এইভাবে সাহায্য করলেও দেখা যাচ্ছে এই পরিবার গুলাও যারা অসহায় হয়ে আছে, যারা এই বাচ্চাগুলাকে সামনে নিয়ে আসতে অনেক লজ্জিত বোধ করে, এবং এইটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল উনি কাজ করছেন, উনার মোটিভেশনে আমরা এই কাজগুলা করে যাচ্ছি, বিভিন্ন গুড প্যারেন্টিং প্রোগ্রাম গুলা করছি। তো আমার মনে হয় যে
প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে কাজ করা, এবং প্রতিটা গ্রামে গ্রামে রিমোট এরিয়া গুলাতে যেয়ে যদি আমরা কাজ করি, এবং বড় বড় প্রতিষ্ঠান গুলা থেকে যদি আমরা স্পন্সার পাই এবং দেশের বাইরে থেকে বিভিন্ন স্পন্সার নিয়ে আসতে পারি, আমরা যে যেখানে আছি ওই জায়গা থেকে আমাদের কন্ট্যাক্ট গুলা কাজে লাগিয়ে যদি আমরা এই সাহায্যগুলা নিতে পারি এবং আমরা প্রপার জায়গায় এগুলাকে উপস্থাপন করতে পারি, তাহলে মনে হয় যে আমরা মানে উন্নয়ন যতখানি করছি আমরা আরো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবো। এবং আমাদের সরকার যে মেসেজ গুলা দিচ্ছেন, ওনার প্রতিটা ভাষণ যখন আমরা শুনি সেখানে অনেক মেসেজ থাকে, ওই মেসেজ গুলা নিয়ে যদি আমরা সবাই সবার জায়গা থেকে কাজ করি, তাহলে মনে হয় আমাদের খুব বেশি দূরে আমরা নাই, উন্নতির দিক থেকে আমরা খুব বেশি দূরে নাই। অনেক ধন্যবাদ আপনাকে সোনাপু। আমি আমিন আপু, আপনার কাছে আমি সোনাপুর বক্তব্যের সূত্র ধরে আসতে চাই। সেটি হচ্ছে উনি যে বক্তব্যটি দিলেন সেটি হচ্ছে যে ওনার জেলায় ওনার টেনিউরে যে কর্মসূচি সেটি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর মূলত মেইন কাজগুলো কি এবং এই জায়গায় তারা কতটুকু অগ্রসর হয়েছে ইতিমধ্যে। আসলে এই ব্যাপারে আমি খুব একটা আমি আমার গভর্নরের কাছ থেকে জানতে চাই, উনি একটু ভালো বলতে পারবেন। আর এমনি আমাদের জেলা গভর্নর এই মুহূর্তে যে অবহেলিত মানুষগুলোর কথা বললেন, কিভাবে তাদের ভাগ্য উন্নয়ন করা যায়, এই ব্যাপারে যদি কিছু আমি আমার জি পার্সোনাল জি কিছু কথা হ্যাঁ বলতে চাই। বুঝতে পারেন বুঝতে পারেন জি আমিও লায়ন্স ক্লাবের সাথে জড়িত ছিলাম দীর্ঘদিন, স্টিল নাম আছে ওখানকার, আমি একজন লেডি পিডিজি। আমার একটা স্কুল আছে লায়ন মুজিব মোনা গার্লস হাই স্কুল, সেখানে 500 স্টুডেন্ট শুধু গার্লস, আর তারা সম্পূর্ণ ফ্রি বলা যায়, যেটা অবৈতনিক। আমি তাদের লেখাপড়ার খরচ, বই খাতা ব্যাগ, এবং বছরে একবার আমি তাদেরকে গাছ বিতরণ করি 2টা করে, তারপর তাদের স্যানিটেশনের জন্য স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়, ফুড দেওয়া হয়, আর মানে ওদের সার্বিক সবকিছু আমি আল্লাহর রহমতে দেখাশোনা করছি এখন পর্যন্ত। আমার আরেকটা স্কুল আছে, সেটা হলো সমতা স্কুল। সেই স্কুলটা একটু ব্যতিক্রমী, মানে এটা হলো একদম লো লেভেল এবং মিডল ক্লাসের জন্য, যাদের খুব শখ যে তারা ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়াবে কিন্তু তাদের সামর্থ্য নাই, তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর এটা মূলত সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে পরিচালিত হচ্ছে স্কুলগুলো, যেমন ভারত, মালদ্বীপ, মায়ানমার, ভুটান, জাপান, নেপাল। আমাদের বাংলাদেশে গুলশানে এটা একটা আছে, সেটা হলো যে স্কুল, সেখানে আমার একটা স্কুলটার নাম সমতা, সেখানে 200 বাচ্চা আছে। আমি তাদের নাম মাত্র 100 টাকার বিনিময়ে পড়ানো হয়, এখানে প্লে গ্রুপ থেকে MBA পর্যন্ত। এখন আমার স্কুল প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এবং সেখানে তাদের একটা ভীষণ হলো একটাই, তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হবে, এবং তাদের মানে শিক্ষা, তাদের মানে এডুকেশন, হেলথ এবং এডুকেশন নিয়ে এটাতে মূলত আমরা কাজ করে থাকি। এবং তারা মানে শুধুমাত্র 100 টাকার বিনিময়ে এখানে স্কুলটাকে উন্মুক্ত করা হয়েছে। এই অনেক ধন্যবাদ, আবারও আপনার কাছে আসবো। আমি সোহানাপু আপনার কাছে যেটি জানতে চাই যে অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর মূলত কর্মসূচি কি এবং তারা এই কর্মসূচিতে কতটুকু অগ্রসর হয়েছে ইতিমধ্যে এবং কখন এটি প্রতিষ্ঠা হলো, এই বিষয়টি যদি দর্শকের উদ্দেশ্যে আপনি একটু বলতেন। ধন্যবাদ কামাল ভাই। অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল এটা 2008 সালে প্রতিষ্ঠিত হয়, এবং তখন থেকে ওরা আজ পর্যন্ত 20টা কান্ট্রিতে ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সহ এশিয়ান কান্ট্রি গুলো আছে, এবং এমনকি ক্যানাডা, মরিশাস, ফিলিপাইন, নেপাল, পাকিস্তান, এরকম 20টা কান্ট্রি ওরা স্প্রেড করেছে। তো যদিও মনে হচ্ছে যে দীর্ঘ 15 বছর ধরে ওরা কাজ করছে, বাট একটা অর্গানাইজেশনের সঠিক সেট আপটা হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য দেখা যায় যে 15 বছর কিছুই না, পুরো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্যান্য অর্গানাইজেশন গুলা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের পুরো দেখা যাচ্ছে অনেক অর্গানাইজেশন অনেক বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে 100 বছর লেগে যাচ্ছে। তো সেই তুলনামূলক ভাবে যদি আমরা দেখি, অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাত্র এই এক যুগে তারা অনেক দূর এগিয়ে গেছে, কারণ তারা এই 20টা কান্ট্রিতে
তারা অনেকগুলা ডিস্ট্রিক্ট ওপেন করে তারা মাল্টিপল করে ফেলেছে। এখানে ডিস্ট্রিক্ট বলতে আমরা যেটা জেলা বুঝি সেই জেলা না, এখানে পুরা একটা দেশকে ওরা নাম্বার দিয়ে ভাগ করে। যেমন আমরা যে ডিস্ট্রিক্টে আছি 1030, বাংলাদেশে আরো একটা ডিস্ট্রিক্ট আছে চট্টগ্রামে 1024, যেটা নেতৃত্ব দিচ্ছেন জাফর জাফর ভাই, এবং কামাল ভাই আপনি নিজেও এই সেবার কাজে আছেন। তো এইভাবে করে জেলাগুলোকে ভাগ করা হয়েছে, এবং প্রতিটা জেলায় একজন করে জেলা গভর্নর থাকছেন 1 বছর করে। প্রতি 1 বছর অন্তর অন্তর জেলা গভর্নর চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়াটারও একটা কারণ আছে যে এক হাতে কাজ করলে দেখা যাচ্ছে যে অনেক এরিয়া আমরা টাচ করতে পারছি না। সেই ক্ষেত্রে প্রতি বছর বিভিন্ন জেলা গভর্নর আসার মাধ্যমে আমরা বিভিন্ন সেক্টরে উন্নয়ন করতে পারছি। তো এখন আমি যেটা বলবো যে অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের যে অ্যাক্টিভিটিস গুলা ওরা করে, ওদের সিগনেচার প্রজেক্ট ক্যান্সার, ওরা ক্যান্সারের হসপিটাল অলরেডি ইন্ডিয়াতে, ওরা অলরেডি একটা ক্যান্সারের হসপিটাল করেছে এবং সেখানে ওদের ট্রিটমেন্ট খুব ভালো এবং ইমপ্রুভমেন্ট হার অনেক বেশি। মানে অনেক পেশেন্ট দেখা যাচ্ছে যে ওইখানেই যাচ্ছে শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য, কারণ ওখানে অনেক বেশি কেয়ার নিচ্ছে। তো ওদের এই সিগনেচার প্রজেক্টটা নট অনলি যে ইন্ডিয়াতে আছে, এটা বাংলাদেশ সহকারে এবং বিভিন্ন কান্ট্রি, যে 20টা কান্ট্রিতে ছড়িয়েছে, এই 20টা কান্ট্রিতে ওরা ক্যান্সারের এই হসপিটালটা করতে চায়। এবং আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত ক্যান্সারের জন্য নির্দিষ্ট কোনো হসপিটাল এখনো ওইভাবে গড়ে উঠেনি। আছে, অনেক হসপিটাল আছে যেখানে আমরা অনেক ভালো ট্রিটমেন্ট পাচ্ছি, বাট মূলত অ্যালায়েন্স ক্যান্সার নিয়ে কাজ করছে। এবং এছাড়া বিভিন্ন চিকিৎসা যেগুলো আছে, আই চক্ষু ক্ষেত্রে যে চিকিৎসা আছে, ডেন্টালের ক্ষেত্রে যে চিকিৎসা আছে, এগুলা তারা করছে। মানে যত রকমের চিকিৎসা তারা করছে, কিন্তু তাদের সিগনেচার প্রজেক্টটা হচ্ছে ক্যান্সার। তো মূলত আমাদের এই সংস্থাটাতে ইনভলভ হওয়ার যে মেইন কারণটা ছিল, যখন জানতে পারলাম যে ওরা ক্যান্সার নিয়ে কাজ করছে, ক্যান্সার এমন একটা ডিজিজ যে যেটার কোনো কিওর কখনোই এটা হয় না, যতটুকু ভালো রাখা যায় এই মানুষগুলাকে। বাট অ্যালায়েন্স ক্লাব শুধু ট্রিটমেন্ট করছে না, ওরা মেডিটেশন এবং ইয়োগার মাধ্যমে এই ক্যান্সারের পেশেন্ট গুলাকে সুস্থ করছে। অনেক পেশেন্ট আছে যে এইটা দেখা গেছে যে ট্রিটমেন্টে ভালো হয়নি, কিন্তু তাদেরকে ওরা যখন ইয়োগা করাচ্ছে, ইয়োগার মাধ্যমে যখন মেডিটেশন করছে ওরা, তাদের ব্রেনকে ওরা যখন মেসেজ দিচ্ছে যে ওদের যে ক্যান্সারের যে শরীরের ভিতরে যে ক্রোমোজোমের যে প্রবলেম গুলা যত তাড়াতাড়ি স্প্রেড করে, সেগুলাকে ওরা বিভিন্ন মেসেজ দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কমে যাচ্ছে। এবং এরকমও রেকর্ড আছে যে অনেক ক্যান্সারের পেশেন্ট সুস্থ হয়ে গেছে শুধুমাত্র এই থেরাপি গুলার মাধ্যমে, ট্রিটমেন্ট ছাড়া। আর এছাড়া ওদের প্রজেক্ট, যেমন ওরা অনেক ট্রেনিং প্রোগ্রাম করায়, অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করায়। অ্যাওয়ারনেস বলতে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহিলাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছে, বাচ্চাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছে, এবং ওরা ইয়োথ নিয়ে কাজ করছে। ইয়োথদেরকে ওরা অনেক বেশি মূল্য দিচ্ছে, কারণ আজকে আমাদের যেই যুব সমাজ, ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো ওদেরকে নিয়ে ওরা অনেক বেশি কাজ করছে, ওদের জন্য অনেক স্কুল ওরা তৈরি করেছে। তো ওদের এই কাজগুলা, যে স্কুল, হসপিটাল, তারপরে আমি যেটা বললাম ওই যে বিভিন্ন গ্রামে গ্রামে কাজ পৌঁছিয়ে দিয়া, এগুলা মূলত অ্যালায়েন্স ক্লাবের কাজ। এই কাজগুলাই ওরা বিশ্বের প্রতিটা জায়গায় ছড়িয়ে দিতে চাচ্ছে। অনেক ধন্যবাদ সোহান আপু। আমি আমিন আপুর কাছে আসবো, আমরা এর আগে একটা বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আপনার কাছে আমার যে প্রশ্নটি জানবার থাকবে সেটি হচ্ছে যে আমাদের আজকে যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য অসংখ্য তরুণেরা কিন্তু ইতিমধ্যে বেকার হয়ে গেছে, হতাশায় আছে। সোহান আপু যেটি বললেন অ্যালায়েন্স ক্লাব তরুণদেরকে নিয়ে কাজ করছে, এই জায়গায় কি অ্যাড্রেস করবেন এই বিষয়ে জানবো আমরা বিরতির পর।
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আবাসিক অনাবাসিক, নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে। প্রাইভেট পড়ার ঝামেলামুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা, প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ, নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই। উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতি প্রাপ্ত। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে। ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি। আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর গ্রিন ভিউ আবাসিকের সামনে, পোর্ট কানেক্টিং রোড, চট্টগ্রাম। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্থায়ী ক্যাম্পাস, পূর্ব বলিয়া, মিরসরাই, চট্টগ্রাম। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আবার ফিরে এলাম। আমরা বিলে যাওয়ার আগে আমরা আপু আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে অসংখ্য তরুণরা আমাদের বেকার হচ্ছে এবং প্যান্ডামিকের কারণে অনেক তরুণ কিন্তু হতাশার মধ্যে আছে, এই তরুণদেরকে নিয়ে মূলত আসলে কি করা যায়? ধন্যবাদ কামাল ভাই। আসলে এখন বর্তমানে আমরা যে পরিস্থিতিটা পার করছি, পুরো বিশ্ব খুবই করুণ একটা এবং মর্মান্তিক বলা যায়। বিশেষ করে মানে মৃত্যুর কথা নাই বা বললাম, মানে বেকার যে হয়ে যাচ্ছে তরুণ সমাজ, মানে এটা খুব হতাশাজনক। তো আমরা এই পরিস্থিতির জন্য গরিব, অসহায়, দিনমজুর, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষগুলো তুলনামূলকভাবে সাধারণ এই পরিস্থিতিতে বেশি ক্ষতিগ্রস্ত। তাদের জন্য স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে তাদের জীবনটাকে আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারি, যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা যায়, এবং কর্মসংস্থান যদি করতে পারি, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি অনলাইন বেসিসে, তারপর তাদেরকে ফান্ডিং যদি আমরা ব্যবস্থা করি, যে উদ্যোক্তা তৈরি করে তাদেরকে মানে ট্রেনিং এর ব্যবস্থা করে যদি তাদেরকে ফান্ড দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও সহযোগিতা সম্ভব। যেমন কেউ কেউ হয়তো খুব রান্না বান্নায় পারদর্শী বা এই সেলাই কাজ করতে পারে, তারপর ফার্মের যদি ব্যবস্থা করি, যে যারা গরু মানে যুব সমাজ তো শিক্ষিত সমাজ, যদি কৃষিকাজে জড়িয়ে যায় তাদেরকে যদি আমরা সেইভাবে মোটিভেট করতে পারি যে তোমরা এখানে আসো, আসো এখানে আসো, তাহলে আরো ভালো ফলাফল আসবে। জাস্ট তাদেরকে বুঝাবো যে তোমরা এভাবে করো, অনলাইনে আজকাল সবকিছু হচ্ছে, যেহেতু এভাবে করলে আমার মনে হয় কিছুটা উন্নতি আসবে আর বেকারত্বটা কমে আসবে। এবং তাদের আবার বিভিন্ন শিল্পপতিরা যদি তাদের মানে ফ্যাক্টরিতে বা ইয়াতে তাদের কাজের আমরা স্বেচ্ছায় যদি চেষ্টা করি, তাদের নিয়োগ দেই যেগুলো চালু বা চলমান আছে, এতেও সম্ভব। তবে অনলাইন বেসিসে যদি তাদের প্রযুক্তিগত জ্ঞানটাকে বাড়ানো যায় এবং তাদেরকে যতটুকু সম্ভব ফান্ড দেওয়া হয়, ক্যাপিটাল ছাড়া তো কিছু সম্ভব না, তাহলে কিছুটা হলো আমাদের পরিস্থিতি কিছুটা হলো মানে এই সমস্যাগুলো দূর করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। সোনাপু আপনার কাছে যে প্রশ্নটি, আমার একটু এই প্রশ্নটি একেবারে নির্ধারিত জায়গার বাইরে, সেটি হচ্ছে আমি দেখতে পেলাম যে আপনার দৃষ্টিকে 2021-22 যে টেনিউর, যেখানে আপনি ফাউন্ডার গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, এই জায়গায় আপনি গভর্নর, ভাইস গভর্নর, 1-2 দুজন, তিনজনই আপনারা নারী, এর মূল কারণ কি ছিল? আপনারা কি 2021-22 নারীদের জন্য বেশি কাজ করবেন এমন কোনো বার্তা দিতে চাচ্ছেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন কামাল ভাই আপনি আমাকে, এটার জন্য আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে যে এইটা একদম আপনি আমার মনের যে কথাটা, যে আমি কেন আসলে এই উদ্যোক্তা হয়ে কাজ করছি, আপনি ঠিক এক্সাক্ট জায়গাটাতে আমাকে প্রশ্নটা করেছেন। আসলে আমি একজন মেয়ে, কারুর সন্তান, কারুর বউ, কারুর বোন, এবং কখনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি ছাত্রী ছিলাম, কারুর বন্ধু ছিলাম। তো আমি প্রতিটা জায়গায় আমার এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি যে একজন মেয়ে এক একসাথে যতগুলা কাজ করতে পারে, একসাথে সে যতগুলা জায়গায় উন্নয়ন করতে পারে, সেটা একমাত্র একজন মহিলার পক্ষে সম্ভব। একটা মেয়ে দেখা যাচ্ছে যে তার পরিবারে
সে তার স্বামী যে আছে, তার গৃহকর্তাকে যেভাবে সে সময় দিচ্ছে, তার সাথে সে তার বাইরের বিভিন্ন জগৎ গুলাতে যে কন্ট্রিবিউশনটা করছে, তার সন্তানকে সে যেভাবে লালন পালন করছে, শিক্ষা দিচ্ছে, একজন মা বেস্ট টিচার। এবং দেখা যাচ্ছে এই মাটাই ঘরে যখন তার কাজ করছে যারা সাহায্যের জন্য, তাদেরকে নিয়েও কাজ করছে। তো একটা মেয়ে প্রতিটা জায়গায় কাজ করছে। তো আপনি বলতে পারেন একটা মেয়েকে আপনি একটা মানে যেরকম আপনার, কামাল ভাই আমি জানি আপনার অনেক বড় একটা স্কুল আছে, আপনি সেই স্কুলটা খুব সুন্দর করে পরিচালনা করেন। তা আমার মনে হয় একটা মেয়ে এরকম একটা স্কুল, আপনি যেমন একটা স্কুলে একই সাথে এতগুলা বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন এবং এতগুলা ঘরে শিক্ষাগুলা পৌঁছিয়ে যাচ্ছে, ঠিক সেরকম এই একটা মেয়ে একটা ইনস্টিটিউশন। ও একই সাথে তার স্বামী বলেন, সন্তান বলেন, ঘরে যারা কাজ করছে তাদের সবাইকে একই সাথে সেবা দিচ্ছে। এবং তার যে মুখের একটা শব্দ, সেই শব্দটা অ্যাওয়ারনেস হিসেবে বিভিন্ন ঘরে ঘরে চলে যাচ্ছে। তার ঘরের ড্রাইভার, তার ঘরের কাজের মানুষ যখন তারা তাদের বাসায় যাচ্ছে, তারা সারাদিন যে জায়গায় ছিল সেই জায়গায় যেই ম্যাডামের আন্ডারে কাজ করেছে, তার যে পরিচালনাগুলা, সে সারাদিন কি কি মেসেজ তাদেরকে দিয়েছে, সেটা সে তাদের সারাউন্ডিংস এ ছড়িয়ে দিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ে যত সুন্দর করে এই সমাজে একটা জায়গায় বসে বিভিন্ন অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম করতে পারে, সেটা একটা মেয়ের পক্ষে সম্ভব। তো এই কারণে আমি যখন এই দায়িত্বটা পেলাম, আমার প্রথম ইচ্ছা ছিল আমি আমার বেটার হাফ, আমার হাজবেন্ড, আমি উনার সাথে শেয়ার করি যে আমার দুজন ভাইস গভর্নর আমি মহিলা নিতে চাই। এইটা আমার প্রথম ইচ্ছা ছিল এই কারণে যে আমি জানি যে আমি যেগুলা করতে চাই, আমার যেগুলা ইচ্ছা, সেইটা একমাত্র আমার মহিলা সহকারী যারা আছেন উনারাই আমার এই কথাগুলা বুঝতে পারবেন, এবং উনারা এই আমি যে কাজগুলা করতে চাই, মানে উনারা ঠিক এইভাবে আমার মতো একই রকম না হলেও আমার কাছাকাছি হলেও উনারা চিন্তা করবেন। এবং আমার ইচ্ছা যে মানে আমরা সমাজে যদিও আমরা বলি যে ছেলে মেয়ে সমানভাবে পাশাপাশি কাজ করি, তো এই সমানভাবে পাশাপাশি কাজ করি ঠিকই, কিন্তু আমাদের আরো বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রামের দরকার মেয়েদেরকে সামনে নিয়ে আসার জন্য। প্রতিটা ঘরে ঘরের মেয়েদেরকে যদি আমরা, আমাদের দরকার নাই যে মেয়েদেরকে আমরা ঘরের বাইরে বের করে ফেলছি তা না, আমরা ঘরে বসেই প্রতিটা মেয়ে যদি আমরা লিডারশিপের বিভিন্ন জায়গায় যাই, তাহলে আমার মনে হয় যে কাজগুলো আরো অনেক সুন্দর ভাবে করতে পারবো। এবং আমার যে দুইজন ভাইস গভর্নর আমি নির্বাচন করেছি, এটা আমি একা না, আমাদের জেলার সবারই সম্মতিতে আমি করেছি। তো ওনাদের দুজনের ক্ষেত্রে আমি এলাই আমিনা ফেরদৌসি ওনার কথা বলবো, যে উনি ব্যক্তিগত জীবনে একজন প্রতিষ্ঠিত উইমেন এন্টারপ্রেনার। ওনার আপনি একটু আগেই শুনেছেন ওনার স্কুল আছে, এবং উনি আরো অনেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে জড়িত, এবং খুব সুন্দর ভাবে ওনার সাংসারিক কর্মকাণ্ডের পাশাপাশি উনি প্রতিটা ক্ষেত্রে এত সুন্দর করে কাজ করে আসছেন। এবং এই যে যুব সমাজ নিয়ে উনি যে কাজগুলা করছেন ওনার স্কুলের মাধ্যমে, তা আমার মনে হয়েছিল যে ওনার চেয়ে মানে এই জায়গার জন্য বেস্ট লিডার যদি হয় সেটা উনি, শুধু উনি না, উনার হাজবেন্ড, উনি আজকে নাই আমাদের মাঝে, উনিও আমাদের লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আর একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেটার উনি গভর্নর ছিলেন। তো আমি এই পরিবারটার কাছ থেকে যে লিডারশিপটা আমি দেখে এসেছি, উনারা যেভাবে যুব সমাজ নিয়ে এবং গরিব দুস্থ মানুষদেরকে নিয়ে কাজ করেন, এবং আমি আমার দেখা মতে যে ওনাদের কাছে কেউ একটা ছোট্ট উপকারের জন্য গেলেও তারা একটা অ্যাডভাইস দিয়ে হলেও তারা উপকার করেছেন। তো সেই কারণে আমার ওনার প্রতি আমার একটা অনেক বড় আশা যে উনি যখন জেলা গভর্নর হবেন, উনি আমার থেকে আরো বেশি ভালো এবং বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। এবং আমার যে ফার্স্ট ভাইস
ডিস্ট্রিক্ট গভর্নর শায়লা হাফিজ, উনি একজন কবি এবং ওনার পাবলিকেশন আছে এবং উনি টিচিং প্রফেশনে দীর্ঘদিন ধরে আছেন, উনি লেখেন। আর উনার সেবামূলক কাজ এখন এই কঠিন পরিস্থিতিতে উনি ঘরে বসেও সেবামূলক কাজ করছে। উনি বিভিন্ন খাবার তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটা পৌঁছানো, এবং উনার একটা বড় সার্কেল আছে, একটা টিম আছে, যার মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় খাবার পৌঁছিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে আমার সঠিক নির্বাচন, আমার দুইজন ভাইস জেলার গভর্নর, ওনারা আমার সাথে থেকে আমার মনের ইচ্ছা এবং আমরা তিনজন মিলে কিছু পার্মানেন্ট প্রজেক্ট মহিলাদের জন্য করতে চাই। তো এটা আমরা তিনজন মহিলা বলে যতটা সহজ আমাদের জন্য করার, তো সেই কারণে মূলত এই সিদ্ধান্তটা আমার নেওয়া। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা শুনতে পেলেন যে কারণটা কি ছিল। আমি এই পর্যায়ে একটু আসবো, আমি না আপু আপনার কাছে আমার যেটি জানবা সেটি হচ্ছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, ধন্যবাদ আমার ভাই। ভবিষ্যৎ পরিকল্পনা আমি খুব সহজ যদি করে বলতে চাই, তাহলে মানে আমি চাই যদি আমি 5টা লোককেও সেবা দেই, সে যেন প্রতিষ্ঠিত হতে পারে, অতটুকু যেন তাকে কারো কাছে আর হাত পাততে না হয়। এই আর আমার জেলা গভর্নর যেভাবে আমাকে পরিচালিত করবেন, আমি তাকে সার্বিক সহযোগিতা বলতে বললে ভুল হবে, সর্বান্তকরণে ওনাকে সাহায্য করব। উনি যেভাবে আমাকে পরিচালিত করতে চান আমি সেভাবে করব। ওনার যে আমি উনি আমার সম্বন্ধে যা বললেন আমি যেন সেটা সফল করতে পারি। এই আর আরেকটা ছোট পরিকল্পনা আছে আমার, এটা আমার খুব ইচ্ছা, আমি আমার জেলা গভর্নরের সাথে কথাও বলেছি, গ্রামের দুস্থ মহিলাদের জন্য পার্মানেন্ট কিছু করব, যেন তারা কখনো আর কারো কাছে হাত না পাতে। তাদের সেলাই কাজ যদি করতে চায় তারা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করব, তাদের লিটারি মানে শিক্ষে সাক্ষরতা চাচ্ছে যে তারা যেন শিখতে পারে, পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাটা করব। আর গরিব দুঃখী অসহায় মহিলা বৃদ্ধ বৃদ্ধ মহিলাদের জন্য আমাদের ইচ্ছা আছে যে একটা যদি বৃদ্ধাশ্রমের মতো করি, যেখানে তারা সবকিছু মানে কোনো তাদের কোনো খরচ করতে হবে না, তাদেরকে আমরা নিয়ে আসবো, তাদেরকে শেখাবো সেখানে সবকিছু, ধর্মীয় শিক্ষা, তারা যদি হাতের কাজ পারে তাও শেখাবো, তারা এখানেই থাকবে, তাদেরকে একদম তারা তারা ফিল করবে এটা তাদের বাসা, এমন ভাবে ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে। সোনাপু, অনুষ্ঠানে একদম শেষ দিকে এসে গেছি, আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে আমনাপুর কথা সূত্র ধরে, সেটি হচ্ছে বিশেষজ্ঞরা বলেন যে তোমরা মাছ ধরতে শিখিয়ে দাও মাছ না দিয়ে। আমরা সবসময় 1 কেজি মাছ দেওয়ারই পক্ষে, মাছ ধরতে শিখিয়ে আমরা কিন্তু দিই না সমাজে। আমাদের সমাজে মূলত এই ট্রেডিশন অনেক বেশি যে আমরা জাকাতের কাপড় দিচ্ছি, কিন্তু জাকাতের কাপড় দেওয়ার কিন্তু সুযোগ নেই, জাকাত দিয়ে প্রতিষ্ঠিত করবার সুযোগ রয়েছে, সেটি ইসলামের বিধান। এই ক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনার যে টেনিউর, এই টেনিউরে এই জাতীয় স্থায়ী প্রজেক্ট এবং মানুষদেরকে মাছ ধরতে শিখিয়ে দেওয়ার যে গল্পটি আমেন আপু বলতে চাইছেন, যে তারা মনে করবে যে তাদের ঘর এটি, তারা কাজ শিখবে, সেখানে ইনকাম করবে, তারা চলবে, বিষয়টা এমনই ছিল সম্ভবত। এই জায়গায় আপনি কি অ্যাড্রেস করবেন বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার পরিকল্পনা মূলত পার্মানেন্ট প্রজেক্ট, কারণ আমি আমার এক্সপেরিয়েন্সে দেখে এসেছি আমরা সব সময় ছোট ছোট প্রজেক্ট গুলা করি, যেমন আই ক্যাম্প করি, ডেন্টাল চেক আপ করি, বা ডায়াবেটিস চেক আপ, হেলথ চেক আপ গুলো আমরা ছোট ছোট করি, বা বস্ত্র দেয়া, এরকম ছোট ছোট প্রজেক্ট গুলা করি। বাট আমার যেটা ইচ্ছা যে আমি পার্মানেন্ট একটা প্রজেক্ট করতে চাই। তো পার্মানেন্ট প্রজেক্টটা মূলতই মহিলা এবং পুরুষ উভয়কে নিয়েই আমি করতে চাই। আমি এমন একটা করতে চাই যে সেলাইয়ের ক্ষেত্রে, শুধু সেলাই না মানে হাতের কাজের কিছু প্রজেক্ট করতে চাই যে যেটা পার্মানেন্ট থাকবে। এইটা আমি যদি নাও থাকি, আমার অবর্তমানে যারা থাকবেন তারাই এটা টেনে নিয়ে যাবেন, এবং সেটার ফাইন্যান্সটাও আমাদের পার্মানেন্টলি করা, যে এই প্রজেক্টটা এমন যেন না হয় যে আমি নাই বা আমার পরে যে দায়িত্বে আছেন ওনারা নাই, এই প্রজেক্টটা ওইখানেই অফ হয়ে যাবে, তা না। এই পার্মানেন্ট প্রজেক্টটা, হাতের কাজের পার্মানেন্ট প্রজেক্টটা আমরা এমন ভাবে করব যে এইটা সুদূর যতদিন বাংলাদেশ আছে ততদিন এই প্রজেক্ট চলতে থাকবে। তো হাতের কাজগুলো আমরা
বিভিন্ন ট্রেনিং, আমরা অনেক ট্রেনিং দিব হাতের কাজের জন্য, এবং এই ট্রেনিং গুলো আমরা এখানে না, ঢাকাতে না, এই ট্রেনিং গুলো আমরা বিভিন্ন গ্রামে গ্রামে যে ট্রেনিং গুলা দিব, এবং সেইখানে ওরা এই হাতের কাজগুলা করবে। সেই হাতের কাজগুলা ডেলিভারি করার জন্য তাদের ঘরে যেই পুরুষ আছেন ওনারা এগুলা নিয়ে আসবে, সেটার জন্য তাদের পারিশ্রমিক অবশ্যই থাকবে। তো এইভাবে একটা পার্মানেন্ট প্রজেক্ট, যে তারা যেন গ্রামে বসেই কাজ করতে পারে, যে যেমন আমি আরেকটাও বলেছি যে তাদের কিছু হাঁস মুরগির কিছু ফার্ম করে দিয়া, তো এই যে ফার্ম গুলা তারা করবে, এটা তো এক সময় করলো, শেষ হয়ে গেল, আবার যাতে তারা করতে পারে, তারা ঋণ নিতে পারে, এইভাবে আমি একটা পার্মানেন্ট প্রজেক্ট করতে চাই একটা অ্যালায়েন্স, অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাহায্য সহযোগিতায় একটা পার্মানেন্ট ইনস্টিটিউশন করতে চাই, যে এই ইনস্টিটিউশনের মাধ্যমে তারা ছোট ছোট ঋণ নিয়ে হলেও তারা কিছু কাজ করতে পারে। তো ঋণের কথাটা আমি এই কারণেই বললাম যে তাদেরকে সব সময় যে ঋণ নিয়ে করতে হবে তা না, তারা এখান থেকে ফান্ড পাবে, ফান্ড নিয়ে তারা বিভিন্ন গ্রামের বিভিন্ন কাজ তারা করতে পারবে গ্রামে বসে। কিন্তু এই ফান্ডও যদি এক সময় না থাকে, তারা ঋণ নিয়ে হলেও এই কাজগুলা যেন করতে পারে, এরকম একটা প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট আমার ইচ্ছা আছে, এটা আমার অনেক সাহায্য সহযোগিতা লাগবে সবারই, এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর সবচেয়ে বড় সাহায্য লাগবে, যে থার্ড জেন্ডার যারা আছেন তাদেরকে আমরা দেখি যে তারা যখন রাস্তাতে যাতায়াত করে, মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে অবহেলার আচরণ করে, যে কারণে তারা আরো বেশি উত্তেজিত হয়। তো এইটা আমার একটা, আমি জানি না আমি এটা আমার এই 1 বছরে আমি করতে পারবো নাকি, তবে এটা আমি করব। আমার এই বছরে না পারলেও আমার বাকি যে 2 জন ভাইস গভর্নর আছেন, উনাদের 10 ইয়ারে হলেও তাদের জন্য কোনো একটা পার্মানেন্ট প্রজেক্ট, যে তারা যে এলোমেলো ভাবে বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছে, তাদের খাওয়ার থাকছে না, তারা উত্তেজিত হয়ে অনেক খারাপ কাজে তারা চলে যাচ্ছে, তো সেই জায়গায় যাতে না যে তাদেরকে যদি আমরা কিছু অ্যাওয়ারনেস করতে পারি, কিছু ট্রেনিং করাতে পারি, কিছু প্রাথমিক শিক্ষা দিতে পারি, দিয়ে এই থার্ড জেন্ডারদেরকে আমরা যদি আমাদের পাশাপাশি নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে এই যে আমরা যে কাজগুলা করছি, উন্নয়নের কাজগুলা করছি, এটা আমাদের সঙ্গবদ্ধ হয়ে, আমরা কোনো জেন্ডার বিভাগ না করে, মহিলা পুরুষ থার্ড জেন্ডার কোনো কিছু জেন্ডার বিভাগ না করে, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি, তাহলে এই দেশের এই কঠিন পরিস্থিতিতে এবং আগামী দিনগুলো আমরা আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। এবং আমার ডিস্ট্রিক্ট গভর্নর যারা থাকেন, জেলা গভর্নর, প্রতি বছর তাদের একটা স্লোগান থাকে, তো আমার স্লোগান সেভ হিউম্যানিটি সেভ ফিউচার। আমি আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমার মেন কাজটা থাকবে, কারণ আজকে যে কাজটা আমরা করব, এই কাজটা এখানেই যাতে শেষ না হয়, আমার মেন টার্গেটটা থাকবে আমাদের ফিউচার জেনারেশন নিয়ে। তো আমাদের যেই মানবতা, আমাদের যে মানব ধর্ম, আমরা যে যে ধর্মেই থাকি না কেন, সব ধর্মের উদ্দেশ্য একটাই, মানব ধর্ম। তো সেই মানব ধর্মটাকে আমরা জাগ্রত করে, আমাদের হিংসা বিদ্বেষ সবকিছু দূর করে আমরা যদি এগিয়ে যেতে পারি, আমরা আমাদের ফিউচারটাকে সেভ করতে পারবো। অনেক ধন্যবাদ, সর্বোপরি মানুষের জন্য কাজ হবে এটাই আমাদের বিশ্বাস। আমেনা ফেরদৌসী আপু, একদম শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আজকে আপনার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, আমরা যে যে কথাগুলো বললাম আমরা যেন করতে পারি, আমাদের জন্য দোয়া করতে বলবো। আর আমাদের আমরা আমাদের এই সমস্ত কাজগুলো, যে পরিকল্পনাগুলোর কথা আমাদের জেলা গভর্নর বলে গেছেন, এর জন্য আমাদের সত্যি কথা ফান্ড দরকার, সাহায্য, সবার সহযোগিতা ছাড়া তো কিছু সম্ভব না। সবাই যদি দেখেন, আমাদের কাছে এগিয়ে আসেন, আমরা সেটা ভালোভাবে নিব, এটাই। আর আমরা যেন কাজগুলো করতে পারি, এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ সোনাপু, সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কিনা? কামাল ভাই, শুরুতে আমি আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ, না ধন্যবাদ, খুব ছোট্ট একটা শব্দ,
আমি শুভেচ্ছা জানাবো যে আপনি ভালো থাকেন, এবং এই যে আপনি অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আজকে যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন, এরকম অ্যারেঞ্জমেন্ট আপনি আরো অনেক করেন। কারণ আপনার আপনার যে কথাটা ছিল যে যে মাছ ধরার বিষয়টা যেটা ছিল, যে আমরা খালি মানে একটা কিছু মানে একটা গাইডলাইন হয়তো দিচ্ছি, কিন্তু আমরা কনক্রিট ভাবে সেটার কোনো কিছু করতে পারছি না। তো আপনার এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলা করার মাধ্যমে হয়তো আমাদের সবার ভিতরে এই অ্যাওয়ারনেসটা আসবে যে আমরা একটা পার্মানেন্ট কিছু করি। তো সেই ক্ষেত্রে কামাল ভাই, আপনাকে আমার অনেক শুভেচ্ছা থাকবে যে আপনি সুস্থ থাকেন, এবং আপনার পরিবার, আপনার স্কুলের যত ছাত্র ছাত্রী, শিক্ষক এবং আপনার সারাউন্ডিংসে যারা আছে সবাই অনেক ভালো থাকুক, এবং সবাই চারিদিকে তাদের মেসেজ গুলা, অ্যাওয়ারনেস মেসেজ গুলা পৌঁছিয়ে আমরা যেন একটা পার্মানেন্ট কিছু করতে পারি। আর দর্শকদের ক্ষেত্রে যেটা বলবো, আমি নিজেও একজন দর্শক, আমিও তাদের মধ্যে একজন মানুষ, আমি বাংলাদেশি, বাঙালি, মুসলমান একজন মানুষ, কিন্তু এই পৃথিবীর থেকে আলাদা কিছু না, আমরা সবাই এক। যে যে ধর্মেই আছি না কেন, আমরা সবাই এক। তো আমরা সবাই মিলে একসাথে ছোট ছোট, আমাদের যদি 5 টাকা থাকে, অন্তত আমরা 1 টাকা যেন খরচ করি সেবার কাজে। এবং আমাদেরকে এনশিওর হতে হবে নিজেকে যে এই যে টাকাটা আমরা 1 টাকা খরচ করলাম, এই টাকাটা কি আসলে সঠিক জায়গায় যে পৌঁছালো নাকি। তো এই মেসেজটা আমার সবার কাছেই থাকবে যে আমরা যে যেখানে আছি আমরা সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করি, এবং আমরা ফান্ড গুলা দেওয়ার চেষ্টা করি। এট দা সেম টাইম আমরা এনশিওর করব যে আমাদের মানে কি হলো, আমাদের রেজাল্টটা কি হলো, আমি যে ইনভেস্টটা করলাম রেজাল্টটা কি আসলো। এবং আমাদের সবার জন্যই একটা মানে আমি এই দেশের একজন নাগরিক হিসেবে সবার জন্য আমার একটা মেসেজ থাকবে যে সরকারের হাত আমরা সবাই সমৃদ্ধশালী করি, তাহলে আমরা হয়তো সামনের দিকে মানে আমরা একজন আরেকজনের দুঃখ কষ্ট সবকিছু মোচন করতে পারবো অনেক ধন্যবাদ সবাই। দর্শক, আমরা বলছিলাম সমাজ পরিবর্তন এই বিষয়ের উপর, আমাদের সাথে কথা বলেছেন, অতিথি হিসেবে যুক্ত ছিলেন এলাইভ সোহান এরশাদ, এলএমএফ, মাননীয় জেলা গভর্নর, জেলা 1030, অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ পর্যন্ত, মাননীয় বা জেলা গভর্নর 2 আমেনা ফেরদৌসী মুন্নী, অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল। আমি এই দুইজন অতিথিকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। আপনারা নিরাপদ থাকুন। আপনারা জানেন যে 11,600-এর অধিক মানুষ ইতিমধ্যে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে করোনা মহামারীর কারণে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, পৃথিবী জুড়ে একটি বৈশ্বিক মহামারী চলছে। দর্শক সুন্দর পৃথিবীতে আবারও দেখা হতে হবে, সেই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নেবো, সবাই ভালো থাকুন।